وعليكم السلام ورحمة الله وبركاته ইসলাম দাওয়াতের পক্ষ থেকে আমার এক দিনী ভাই ইন্ডিয়া থেকে জানতে চাইছেন দাড়ি সম্পর্কে। আলহামদুলিল্লাহ والصلاه والسلام على رسول الله ما بعد যে আমার দিনী ভাই দাড়ি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রেখেছেন এবং দাড়ি কাটা এবং দাড়ি রাখার জন্য রাসূল সাল্লাল্লাহু আদেশ করেছেন এবং কাটার জন্য নিষেধ করেছেন। তাই দাড়ি রাখা ওয়াজিব এবং দাড়ি কাটা হারাম। যেখানে আল্লাহ রসুল দাড়ি রাখার জন্য আদেশ করছেন বিদায় দাড়ি রাখা ওয়াজিব, দাড়ি কাটা নিষেধ করছেন তাই দাড়ি কাটা হারাম। আরেকটি হাদিস আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জুজুল শাওয়ারিব وأرخى اللحية وخالف المجوس رواه مسلم مسلم شريف الحديث أبو هريرة رضي الله تعالى عنه تحت الشلوات رسول النبي صلى الله عليه وسلم بلين غوف كاتو داري براو ايبان مجوسي در بريتا کرو اي حديث در ابو جاگلو دي داري الله رسول بلسن بارانا جنن আর মোষ কাটার জন্য। তাতে এটাই প্রমাণ হইল যে দাড়ি বাড়াইতে হবে, দাড়ি কাটা যাবে না। আর ফিতরাত ইসলামের মধ্যে একটি হাদিস মুসলিম শরীফের কসু শারিব এবং দাড়িকে লম্বা করো, মোষকে কাটো, শুরু করো। এই হাদিস দ্বারা প্রমাণ হইল যে দাড়িকে লম্বা করা এবং মোষকে ছোট করা। আরেকটি হাদিস রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ارشاد করেন লাআনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল মুতাশাব্বিহিন মিনার রিজাল ওয়ান নিসা। রাসূল রাওয়াহুল বুখারী, বুখারী শরীফের হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এমন পুরুষদের উপর লানত, অভিশাপ করেছেন যারা মহিলাদের বেশ ধারণ করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই ধরনের পুরুষকে লানত করেছেন যে সমস্ত পুরুষ মহিলাদের বেশ ধারণ করে। বুখার শরীফ হাদিস। তাতে বোঝা গেল দাড়ি কাটা এটা মহিলাদের বেশ ধারণ করা হয়। বিদায় আমরা দাড়ি কখনো চাচবো না এবং কাটবো না। আল্লাহ পাক আমাদের সমস্ত মুসলমানদেরকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নতের উপর আমল করার তৌফিক দান করুক। আমিন। সাল্লাল্লাহু আলা নবী। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।